নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। পোপের সঙ্গে বৈঠক করে চমকে দিলেন মোদি। উইঘুর মুসলিমদের লিভার কিডনি বিক্রি করে কোটি কোটি টাকা কামাচ্ছে চীন, প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট। করোনা বিতর্ক সত্ত্বেও হু প্রধান হিসেবে ফের নির্বাচিত টেড্রোস আধানম। সন্ত্রাসবাদকে রোখার লক্ষ্যে তালিবানদের যৌথ বার্তা ভারত আমেরিকার। তাইওয়ানকে রক্ষার প্রতিশ্রুতি দিল আমেরিকা, আগুন নিয়ে খেলবেন না, পাল্টা চীনের। করোনার উৎস খুঁজে পাওয়া যাবে না, চূড়ান্ত হতাশ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি। চলে আসি বিস্তারিত খবরে। পোপের সঙ্গে বৈঠক করে চমকে দিলেন মোদি। ইতালি সফরে শনিবার ভ্যাটিকান সিটিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সময় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল ও তার সঙ্গে ছিলেন। এটি ছিল পোপ ফ্রান্সিস এবং প্রধানমন্ত্রী মোদির প্রথম মুখোমুখি বৈঠক। বৈঠকটি প্রায় এক ঘন্টা ধরে চলে। এই সময় প্রধানমন্ত্রী মোদি এবং পোপ করোনা ভাইরাস, দারিদ্র দূরীকরণ, জলবায়ু পরিবর্তন এবং বিশ্বে শান্তি ফিরিয়ে আনাসহ অনেক বিষয়ে আলোচনা করেছেন। কথোপকথনের সময়েই প্রধানমন্ত্রী মোদি পোপকে ভারতে সফরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করার পর প্রধানমন্ত্রী মোদি টুইট করেন, সেন্ট পোপ ফ্রান্সিসের সঙ্গে খুব উষ্ণ সাক্ষাৎ, তার সঙ্গে অনেক বিষয়ে আলোচনার সুযোগ হয়েছে, আমি তাকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছি। এর আগে 1999 সালে পোপ জন পল দ্বিতীয় ভারত সফর করেছিলেন। সে সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। এবার পোপ ফ্রান্সিসকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি ভারতে এলে গত 22 বছরে এখানে আসা প্রথম পোপ হবেন। ঐতিহাসিক বৈঠকের আগে শুক্রবার বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছিলেন যে প্রধানমন্ত্রী পোপের সাথে আলাদা বৈঠক করবেন। রোমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, বৈঠকের পর প্রতিনিধি পর্যায়ের আলোচনা হতে পারে। শ্রিংলা এও বলেছিলেন যে ভ্যাটিকান সিটিতে আলোচনার জন্য কোনো এজেন্ডা নির্ধারণ করেননি তিনি। তিনি আরও বলেছিলেন, আমি বিশ্বাস করি যে ঐতিহ্যটি হলো যে যখন মহামহিমের সাথে আলোচনা হয় তখন কোনো এজেন্ডা থাকে না এবং আমরা এটিকে সম্মান করি। আমি নিশ্চিত যে এই সময়ের মধ্যে আমরা সাধারণত বৈশ্বিক পরিস্থিতি এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনায় যুক্ত হব। উইঘুর মুসলিমদের লিভার কিডনি বিক্রি করে কোটি কোটি টাকা কামাচ্ছে চীন, প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট। উইঘুর মুসলিমদের উপর অত্যাচারের এক ভয়াবহ খবর সামনে এসেছে। একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে চীন উইঘুর মুসলিমদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ কালোবাজারি করে কোটি কোটি টাকা কামাচ্ছে। সংবাদ সংস্থা হোরাল সান এর একটি রিপোর্ট অনুযায়ী প্রায় 1.5 লক্ষ উইঘুর মুসলিমদের জোর জবরদস্তি করে কয়েদ করে রেখেছে চীন। আর বন্দি অবস্থায় থাকা উইঘুর মুসলিমদের শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গ, বিশেষ করে কিডনি, লিভার বের করে নিয়ে কালোবাজারি করছে তারা। অস্ট্রেলিয়ার মেলবোর্নের মর্নিং ট্যাবলয়েড রিপোর্টে বলা হয়েছে যে চীন কিভাবে উইঘুর মুসলিমদের লিভার বিক্রি করে 1.2 কোটি টাকা পায়, আর তার এই করেই বার্ষিক $75 বিলিয়ন আশেপাশে কামাই করে নিচ্ছে তারা। উল্লেখ্য, এটাই প্রথমবার নয় যে চীনে ডিটেনশন সেন্টার থেকে মানবঙ্গের কালোবাজারি করার খবর প্রকাশ্যে এসেছে। এর আগেও চীনের বিরুদ্ধে এমন অজস্র অভিযোগ উঠেছিল। চীন শিনজিয়াং প্রান্তে উইঘুর জনসংখ্যার ওপর নজরদারি আর নিয়ন্ত্রণের জন্য অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রক্রিয়া তৈরি করেছে। সেখানে পরিচালকদের অন্তর্ভুক্ত করার জন্য একটি নতুন ব্যবস্থা তৈরি করা হয়েছে, যারা কমপক্ষে 10টি উইঘুর পরিবারের তত্ত্বাবধানের জন্য দায়ী থাকবেন। এভাবেই চীন তিব্বত নিয়েও কড়া নজর রাখছে। তাদের উপর সিসিটিভি ক্যামেরা দিয়ে সবসময় নজর রাখা হচ্ছে। তিব্বতের মানুষদের নিজেদের এলাকা ছেড়ে বের হওয়ার অনুমতি দেয়নি জিনপিং প্রশাসন। শিনজিয়াং আর তিব্বত দুই প্রান্তেই মানবাধিকার হননের অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। অন্যদিকে দ্য সানডে মর্নিং হেরাল্ডে একটি প্রতিবেদনে এরিক হ্যাকস বলেছেন, তিব্বত আর শিনজিয়াং প্রান্তে মানুষকে নজরবন্দি করে রাখার ঘটনায় উদ্বেগ বাড়াচ্ছে। চীন তাদের সংস্কৃতি এখানে আমদানি করতে চায়, যাতে উইঘুর ও তিব্বতীদের ধর্মীয় পরিচয় শেষ করা যায়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী চীনের সংখ্যালঘুদের ধার্মিক স্থলগুলোকেও একের পর এক ধ্বংস করে দেওয়া হচ্ছে। করোনা বিতর্ক সত্ত্বেও হু প্রধান হিসেবে ফের নির্বাচিত টেড্রোস আধানম।
ট্রেডোস আধানম ঘেব্রিয়েসুস বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন। শুক্রবার জেনেভায় হু এই ঘোষণা করেছে। তার বর্তমান মেয়াদের শেষে আরও 5 বছর সময়কালের জন্য এই পদে থাকবেন ইথিওপিয়ার প্রাক্তন স্বাস্থ্য ও বিদেশমন্ত্রী। 23 সেপ্টেম্বরের দাবি পরবর্তী মেয়াদ শেষ হয়ে গিয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই নিজের পদ ধরে রাখলেন তিনি। মোট 28টি দেশ তার মনোনয়নে সমর্থন জানিয়েছে। করোনা সংক্রমণে চীনের প্রতি নরম মনোভাব দেখানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, তবে সেই বিতর্ক ছায়া ফেলেনি তার পুনর্নির্বাচনে। তবে আপাতত তার পুনর্নির্বাচিত হওয়ার কথা জানানো হলেও আগামী বছরের মে মাসে সংস্থার সাধারণ পরিষদের সভায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হবে। উল্লেখ্য, ঘেব্রিয়েসুসই আফ্রিকার প্রথম প্রতিনিধি যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 2017 সালে নির্বাচিত হওয়ার পর এবছরে আগস্টে তার মেয়াদ শেষ হয়ে যায়। তবে তার মনোনয়নের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে ফ্রান্স এবং জার্মানির সমর্থন পেয়েছিলেন। গত 2 বছর ধরে করোনা অতিমারীর সঙ্গে লড়ছে বিশ্ব। এই কঠিন সময়কালে হুর নেতৃত্বভার ছিল ঘেব্রিয়েসুসের হাতে। তিনি প্রথম হু প্রধান যিনি চিকিৎসক নন, তবে জীববিজ্ঞান ও সংক্রামক অসুখের বিষয়ে তিনি প্রশিক্ষিত। জনস্বাস্থ্যের উপরে তিনি গবেষণা করেছেন। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পরে অবশ্য ঘেব্রিয়েসুসের বিরুদ্ধে বিতর্কিত অভিযোগ উঠেছিল। তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছিল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে। তার অভিযোগ, করোনা ভাইরাসের সংক্রমণের বিষয়ে চীনের দিকে অত্যন্ত বেশি ঝুঁকে রয়েছে হু। তিনি বলেছেন, অধিকাংশ মানুষই হু এর প্রতি অসন্তুষ্ট এবং তারা মনে করছেন এটা অত্যন্ত অন্যায়। মার্কিন বিদেশমন্ত্রকের সদস্য মাইকেল ম্যাকলো হু এর ডিরেক্টর টেড্রোস আধানম ঘেব্রিয়েসুসের চীনের প্রতি মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বরাবরই তিনি চীনের প্রতি নরম, এমন অভিযোগ তোলেন তিনি। সন্ত্রাসবাদকে রক্ষার লক্ষ্যে তালিবানিদের যৌথ বার্তা ভারত আমেরিকার। আফগানিস্তানের শাসনভার এখন তালিবানের হাতে। ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানের নয়া শাসকদের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। তালিবানরা যে আফগান ভূমি জঙ্গি কার্যকলাপে ব্যবহার করা হতে পারে এমন অভিযোগে সরব হয়েছিল বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলির একাংশ। বৃহস্পতিবার ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আরও একবার তালিবানকে আহ্বান জানিয়েছে কোনোভাবেই যেন জঙ্গি কার্যকলাপ বা অন্য কোনো দেশের হামলার ষড়যন্ত্র করতে আফগানিস্তানের মাটিকে ব্যবহার না করা। সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে ভারত আমেরিকার অষ্টম বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে তালিবান শাসকদের প্রতি এই আবেদন করা হয়েছে। এই বিবৃতি উভয় পক্ষই সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী হামলা বিষয়টির উপর জোর দিয়েছে। নবগঠিত তালিবান সরকার এখনও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। ভারত আমেরিকার মতো বিশ্বের বেশ কিছু শক্তিধর দেশের আপত্তিতেই এই স্বীকৃতি এখনও আটকে রয়েছে। এদিনের বিবৃতিতে বুঝিয়ে দেওয়া হয়েছে, আফগান ভূমে সন্ত্রাসী কার্যকলাপের প্রশ্রয় পেলে আদতে সেটা তালিবান সরকারের স্বীকৃতি পাওয়ার বিরুদ্ধে যাবে। বিশেষজ্ঞরা মনে করছেন, সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদী হানার কথা উল্লেখ করে ঘুরিয়ে পাকিস্তানকেও বার্তে দেওয়া হয়েছে, কারণ পাকিস্তানের বিরুদ্ধে বারবার সন্ত্রাসবাদী কার্যকলাপকে মদদ দেওয়ার অভিযোগ উঠেছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র পরিষ্কার করে 2008 সালে মুম্বাই সন্ত্রাস হামলার কথা মনে করিয়ে দিতে চেয়েছে। এই ভয়ঙ্কর জঙ্গি হানায় লস্কর-ই তৈবার জঙ্গিরা পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে এবং এই জঙ্গি হানায় পাকিস্তান থেকে তারা যাবতীয় নির্দেশ পেয়েছিল বলেই জানা গিয়েছিল। সেই জঙ্গিহানার যথাযথ বিচার এখনও হয়নি বলেই মনে করছে দুই দেশ। এই হামলার মূল মাথা হাফিজ সেইদ 2020 সালের নভেম্বরে দোষী সাব্যস্ত হওয়ার পরেও পাকিস্তানের জেলে বহাল তবিয়তে রয়েছেন বলেই খবর। জাকিউর রহমান লাগভি যিনি এই গোটা হামলা পরিচালনা করেছিলেন তার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মঙ্গল ও বুধবার ওয়াশিংটনে সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে দুই দেশের মধ্যে বৈঠক হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সন্ত্রাস দমনের যুগ্ম সচিব মহাবীর সিংভি এবং সন্ত্রাস দমনের জন্য মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত সমন্বয়কারী জন টি গডফ্রে এদিন বৈঠকে নেতৃত্ব দিয়েছেন। তাইওয়ানকে রক্ষার প্রতিশ্রুতি দিল আমেরিকা, আগুন নিয়ে খেলবেন না পাল্টা চীনের। তাইওয়ান দখল করতে মরিয়া চীন, যে কোনোভাবে দ্বীপরাষ্ট্রটির স্বাধীনতা হরণ করার চেষ্টা করছে শি জিনপিংয়ের প্রশাসন। এহেন সময়ে বেজিংকে কড়া হুঁশিয়ারি দিয়ে আমেরিকা স্পষ্ট জানিয়েছে তাইওয়ানকে সমস্ত শক্তি দিয়ে রক্ষা করবে তারা। শুক্রবার আমেরিকা ও তাইওয়ানের সম্পর্ক পাথরের মতো শক্ত বলে দাবি করেন তাইপে নিযুক্ত মার্কিন প্রতিনিধি সান্দ্রা আউদাকার্ক।
সাংবাদিকদের প্রশ্নের সব উত্তরে তিনি বলেছেন, তাইওয়ানকে আত্মরক্ষায় মদদ দিতে প্রতিশ্রুতিবদ্ধ আমেরিকা। এদিকে মার্কিন প্রতিনিধির মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে চীন। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে চীনা বিদেশমন্ত্রক কড়া ভাষায় আমেরিকাকে হুমকি দিয়েছে। বেজিংয়ের তরফে জারি করা ওই বিবৃতিতে বলা হয়েছে, আগুন নিয়ে খেলবেন না, এর ফলে চীন আমেরিকা সম্পর্কে ভয়াবহ প্রভাব পড়বে। শুধু তাই নয়, তাইওয়ান প্রণালীতে শান্তি বিঘ্নিত হতে পারে। উল্লেখ্য, কয়েকদিন আগেই ফের তাইওয়ান দখল নিয়ে মুখ খুলেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উদ্দেশ্য স্পষ্ট করে চীন তাইওয়ানের পুনর্মিলন নিয়ে সওয়াল করেছিলেন তিনি। এহেন পরিস্থিতিতে তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইং ওয়েন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে চীনের থেকে বিপদ প্রতিদিন বাড়ছে। বারবারই তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে এসেছে চীন, তবে বেজিংয়ের ক্ষমতা হ্রাস শি জিনপিংয়ের হাতে আসার পর থেকেই আরও আগ্রাসী হয়ে উঠেছে কমিউনিস্ট দেশটি। একাধিকবার জোর করে তাইওয়ান দখলের কথাও বলেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। তারপর থেকেই আরও সতর্ক হয়ে গিয়েছে দেশটি। লাল ফৌজের হামলা ঠেকাতে সামরিক বাহিনীকে অত্যাধুনিক হাতিয়ারে সাজিয়ে তুলেছে তাইওয়ান। দ্বীপরাষ্ট্র হওয়ার সুবাদে সমুদ্রেই চীনকে রুখে দিতে এবার দেশেই অত্যাধুনিক সাবমেরিন বাহিনী তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সব মিলিয়ে তাইওয়ানকে কেন্দ্র করে আমেরিকা ও চীনের সংঘাত তুঙ্গে। করোনার উৎস খুঁজে পাওয়া যাবে না, চূড়ান্ত হতাশ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি। বিশ্বে আবারও দাপাচ্ছে করোনা ভাইরাস। ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষের প্রাণ কেড়েছে কোভিড-19। টিকাদান প্রক্রিয়া শুরু হলেও থামছে না এই মারণ রোগের মৃত্যু মিছিল। এহেন পরিস্থিতিতে করোনার উৎস সন্ধানে তৎপর হয়েছে আমেরিকা। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি কার্যত হাল ছেড়ে দিয়েছে। তাদের ধারণা, হয়তো করোনা ভাইরাসের উৎস খুঁজে পাওয়া সম্ভব হবে না। শুক্রবার করোনা ভাইরাসের উৎস এবং কীভাবে সেটি প্রথম মানুষের শরীরে প্রবেশ করে তা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে ইউএস ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স। সেখানে বলা হয়েছে, কোনো গবেষণাগার থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আবার সম্পূর্ণ প্রাকৃতিকভাবে জন্তু জানোয়ারের শরীর থেকে মানুষের দেহে করোনার সংক্রমণ ঘটেছে বলেও অনেকে মনে করছেন। তবে নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি গবেষকদের কেউই। তাৎপর্যপূর্ণভাবে রিপোর্টে জৈবিক অস্ত্র হিসেবে করোনা ভাইরাস তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, করোনার উৎস সন্ধানে তুঙ্গে পৌঁছেছে আমেরিকা ও চীনের তরজা। কয়েকদিন আগে এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে চীনের বিরুদ্ধে তোপ দাগেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন। বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করা এই মহামারীর জন্য চীনকে দায় নিতে হবে এবং এর জন্য আমেরিকাকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। সোমবার মার্কিন বিদেশ সচিব স্পষ্ট বলেছিলেন, এই ঘটনার গোড়ায় যেতে হবে আমাদের, যাতে এমন আর কোনো মহামারী ভবিষ্যতে না হয় সেই চেষ্টা করতে হবে। ভাইরাসটির উৎস সন্ধানে চীন প্রত্যাশা মতো সহযোগিতা করছে না, তারা প্রয়োজনীয় তথ্য দিচ্ছে না, ফলে তদন্ত স্বচ্ছতা আসছে না। শুধু তাই নয়, আন্তর্জাতিক তদন্তকারীদের সমস্ত জায়গা পরিদর্শনের অনুমতি দেওয়ার জন্য চীনের কাছে আবেদন জানান তিনি। কিন্তু এহেন সময়ে খোদ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি কার্যত হাল ছেড়ে দেওয়ায় চীনের বিরুদ্ধে আমেরিকার অবস্থান অনেকটাই দুর্বল হয়েছে বলে মনে করা হচ্ছে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।